দেখছেন সময় কলকাতা মধুবনা আছি আপনাদের সঙ্গে খেলার দুনিয়া গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শুরু করছি আমাদের খেলা হবে অনুষ্ঠান আর প্রথমেই ফুটবলের খবরের দিকে নজর রাখব ডুরান কাপের মেগা ফাইনাল কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে নামছে ইস্ট বেঙ্গল ডুরান কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আর কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল লাল হলুদের সামনে প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি আর এই ডুরান কাপে দুরন্ত ছন্দে রয়েছেন কার্লেস স্কোয়াডের ছেলেরা দীর্ঘ চার বছর পর এই প্রতিযোগিতা চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে চনমনে লাল হলুদ শিবির আর ট্রফির খরা কি এবার কাটবে ইস্ট বেঙ্গলের উঠছে প্রশ্ন ডুরান কাপের মেগা ফাইনাল কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে নামছে ইস্ট বেঙ্গল ডুরান কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে এবং মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল লাল হলুদের সামনে প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি আর এই ডুরান কাপে দুরন্ত ছন্দে রয়েছে কার্লেস স্কোয়াডের ছেলেরা দীর্ঘ চার বছর পর এই প্রতিযোগিতায় চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে কি হারিয়ে জিততে পারবে ম্যাচ উঠছে প্রশ্ন একাধিক এবং চনমনে লাল হলুদ শিবির এবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি কিছুক্ষণের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এবং ডুরান কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আর কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল লাল হলুদের সামনে প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি আর এই ডুরান কাপে দুরন্ত ছন্দে রয়েছে কার্লেস স্কোয়াডের ছেলেরা তারা যথেষ্ট আত্মবিশ্বাসী দীর্ঘ চার বছর পর এই প্রতিযোগিতায় চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে একেবারে চনমনে রয়েছে লাল হলুদ শিবির ট্রফির খরা কি এবার কাটবে ইস্ট বেঙ্গলের সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা এবং প্রশ্ন উঠছে ইস্ট বেঙ্গলের সমর্থকরাও যথেষ্ট উচ্ছ্বসিত কারণ লাল হলুদের ফুটবলাররা যথেষ্ট চনমনে রয়েছে ডুরান কাপের মেগা ফাইনাল কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে নামছে ইস্ট বেঙ্গল ডুরান কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এবং কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল লাল হলুদের সামনে গোকুলম কেরালা এফসি আর এই ডুরান কাপের দুরন্ত ছন্দে রয়েছে কার্লেস স্কোয়াডের ছেলেরা দীর্ঘ চার বছর পর এই প্রতিযোগিতা চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে চনমনে লাল হলুদ শিবির এই মৌসুমে ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফর্মে রয়েছে আর সেই জন্য লাল হলুদের ছেলেরা যথেষ্ট ফুরফুরে মেজাজে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে পুরন্দর চক্রবর্তী তার থেকে আমরা ডিটেলে জানবো পুরন্দর ইস্ট বেঙ্গল এই মৌসুমে ভালো খেলছে এই ম্যাচে কতটা জেতা সম্ভাবনা ইস্ট বেঙ্গলের দেখো ডুরান্ট কাপের কথা যদি বলতে হয় এবং ইস্ট বেঙ্গলের সম্ভাবনার যদি কথা বলতে হয় তাহলে প্রথমেই বলে নেওয়া ভালো এটা 135 বছরের একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্ট ভারতের অন্যতম প্রাচীন টুর্নামেন্টই শুধু নয় বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট স্যার মর্টিমারের নাম অনুযায়ী ডুরান্ট কাপ হয়েছিল বা 135 বছরের মধ্যে তিনবার হয়নি এটা 132তম টুর্নামেন্ট অথবা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানও এখানে যুগ্মভাবে সর্বোচ্চবার ডুরান্ট কাপ বিজয়ী 16 বার তারা এই টুর্নামেন্ট জিতেছে 17 বারের দিকে তারা 17 বার চ্যাম্পিয়ন হওয়ার দিকে তারা এগোচ্ছে এগোচ্ছে বলতে আমি এই জন্যই বলবো লক্ষ্য তাদের অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া সাম্প্রতিক কালে ডুরান্টের সাফল্য ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের আসেনি ঠিকই কিন্তু গত বছরও বিজয়ী ছিল আমরা যদি দেখি তাহলে বেঙ্গালুরু এফসি এবং শেষ বছরে তারা একই গ্রুপে ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই কেউ কোয়ালিফাই করতে পারেনি ফাইনাল রাউন্ডে কারণ তারা গ্রুপ লিগ থেকেই ছিটকে যায় এবং দুদলই চারটি ম্যাচে খেলে 4-4 পয়েন্ট করে পেয়েছিল তবে ইস্ট বেঙ্গল গত বছর আমরা যদি দেখি 2022 ডুরান কাপে তাহলে কিন্তু মুম্বাই এফসির বিরুদ্ধে তারা জিতেছিল মুম্বাই এফসির বিরুদ্ধে গত বছরও সাফল্য এসেছিল ডুরান কাপে এবং সেই সাফল্য কিন্তু আমরা যদি দেখি আইএসএল এ তারা ধরে রাখতে পারেনি কিন্তু এবছর মরশুমটা সত্যি করেই ভালো করে শুরু করেছে ইস্ট বেঙ্গল এবং তিন ম্যাচে গ্রুপের এবারে টেবিল এবং মডেলটাও পাল্টেছে সেখানে 3 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে ইস্ট বেঙ্গল যার মধ্যে ডার্বি জেতাও রয়েছে অর্থাৎ তুমি যেটা বললে যে মরশুম শুরু ভালো করা এবং মরশুমের শুরু ভালো হয়েছে কারণ ডুরান্টে ভালো ইতিমধ্যেই খেলছে সিভেরিও বা ক্লেটন দুজনেই অভিজ্ঞ এবং দুজনেই গোল চেনেন সেখানে দাঁড়িয়ে গোকুলাম এফসির বিরুদ্ধে আজকে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল ফলে ইস্ট বেঙ্গলের যে আমরা যদি লাইন আপ দেখি তাহলে দেখতে পাবো যে ইস্ট বেঙ্গলে কিন্তু
শক্তি যথেষ্ট বেশি, কারণ গোলের তলায় প্রত্যুকান গিল, এবং আমরা যদি দেখি নিশু কুমারকেও এই ম্যাচে ইস্ট বেঙ্গল পাচ্ছে, কারণ নিশু কুমার মোহনবাগান ম্যাচে ছিল না, পরের ম্যাচে ফিরেছে, কিন্তু নিশু কুমারের একটি রেড কার্ড হয়েছিল এই টুর্নামেন্টে, নিশু কুমারকে পাচ্ছে। একদিকে রয়েছে হরভঞ্জিৎ খাবরার মতো অভিজ্ঞ খেলোয়াড় যিনি নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে মাঝ মাঠে কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো ইস্ট বেঙ্গলের বোরহা হেরেরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তিনি ফাইনাল পাস দিচ্ছেন প্রতিটি ম্যাচে। আমরা বিগত দুটি ম্যাচ যদি দেখি মোহনবাগানের বিরুদ্ধে এবং পরের ম্যাচটি পাঞ্জাবের বিরুদ্ধে, ফাইনাল পাস কিন্তু এসেছিল এই বোরহা হেরেরার কাছ থেকে, এবং এই জায়গায় দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু মাঝ মাঠকেও শক্তিশালী করেছে। এবং আমরা যদি দেখি দুই উইং বরাবর নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার শেখর, এরা দুজনেই কিন্তু অসম্ভব ভালো খেলছেন এবং ভারতীয় দলেরও তারা সদস্য, ফলে ইস্ট বেঙ্গল ভারে ভারে গোকুলাম এফসির চেয়ে অনেকটাই এগিয়ে আছে। মধুপর্ণা ধন্যবাদ পুরন্দর। পুরন্দর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।